ইতিহাসকে চেপে রাখা যায় না, ইতিহাস প্রতিশোধ নেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ হেডকোয়ার্টারে মুজিব কর্নার উদ্বোধন করে তিনি বলেন, 75-এর 15 আগস্টের পর দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে অবৈধ শাসকরা, কিন্তু সত্যকে দমিয়ে রাখতে পারেনি কেউ। আজ সেই সত্য প্রতিষ্ঠিত। ইতিহাস থেকে ছাত্রীটার নাম মুছে ফেলা হয়েছিল। 7ই মার্চে ভাষণ নিষিদ্ধ ছিল, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিল। বাংলাদেশের ইতিহাস বলতে গেলে সব জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি চলে আসে, টেলিভিশন সেগুলি সবসময় ঝিকঝিক করে দেওয়া হতো, যেভাবে দেখা না যায়, মানুষজন জানতে না পারে। আসলে ইতিহাস সবসময় প্রতিশোধ দেয়, যারা সত্যকে মুছে ফেলার চেষ্টা করে মুছে ফেলা যায় না। আজকে সেটাই প্রমাণ হয়েছে।